নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধু খা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অতি সাধারণ একটি মাছের রেসিপি, কাতলা মাছের ঝোল। ভীষণই সাধারণভাবে তৈরি, কিন্তু খেতে সুস্বাদু। এটা সবাই বানাও নিজের নিজের মতো করে। আজকে আমি আমার মতোটা শেয়ার করব। প্রথমেই আমি কড়া গরম করে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। আর এখানে আমি কাতলা মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব, তারপরে মিডিয়াম ফ্লেমে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আমি এই আলুর মধ্যেই অল্প একটু হলুদ দিয়ে দেব আর সামান্য একটু নুন দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা সময় ধরে, মানে 3-4 মিনিট ধরে, মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি দেখো এই এইরকম কালার পর্যন্ত করে, মানে মোটামুটি 70-80% মতো কুক হয়ে গেছে, আমি এটা তুলে রাখছি। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিলাম। আমি দিলাম দুটো তেজপাতা, একটা দারচিনির টুকরো, দুটো ছোট এলাচ আর একটু কালো জিরে, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লো করা আছে, খুব ভালো করে লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। পেঁয়াজটা বেশ মিনিট তিনে কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটো বাটা দিয়ে দিলাম। আমি একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি, আবার ভালো করে কষাতে থাকবো। আর এর মধ্যে আরও কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা রঙটা মানে ভালো, বেশ লালচে রং হলে খুব ভালো লাগে দেখতে, সেই জন্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। এর সাথে দিয়ে দেব সামান্য একটু নুন, আর অল্প একটু জল দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমার লো টু মিডিয়াম আছে, 2-3 মিনিট খুব ভালো করে কষাবো। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিলাম, খুব ভালো করে কষাতে থাকবো। সব মশলা কষে যখন রেডি হয়ে যাবে, একদম তেল ছেড়ে যাবে, ততক্ষণ কষাতে থাকবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আলুটাও মশলার সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। আলুটা বেশ নরম হয়েই আছে, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একেবারেই বুঝে দিতে হবে, যতটা ঝোল তোমরা রাখতে চাও। কারণ যেহেতু আমি নামটাই দিয়েছি মাছের ঝোল, তার মানে একটু তো তরল বেশি হতেই হবে, তাই না, যাতে ভাতে মেখে ভালো করে খাওয়া যায়। তাই আমি জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিক্স করে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা ভালো করে বুঝে দেবে, কারণ মাছ ভাজায় আমরা নুন দিয়েছি, আলু ভাজাতেও অল্প একটু দিয়েছিলাম, আবার মশলা কষার সময়ও নুন দিয়েছি। নুনটা খুব ভালো করে নিজেদের স্বাদ বুঝে
মনে রেখে যে কখন কখন নুন দিয়েছি সেইভাবে নুনটা দিয়ে দেবে। এবার আমরা ভালো করে এটাকে ফুটতে দেব। যখন ভালো করে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো অ্যাড করে দেব, দিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট আমি এটা রান্না হতে দেব। তাহলে তৈরি হয়ে যাবে একদমই আমার মাছের ঝোল, কাতলা মাছের আলু দিয়ে ঝোল। আর একটু দেখতে ভালো লাগবে সেই জন্য আমি এখানে 2-3 টুকরো টমেটো অ্যাড করে দিলাম। এটা একেবারেই অপশনাল, চাইলে তোমরা দেবে, না হলে না। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর 1 মুঠো ধনে পাতা আমি সরিয়ে দিলাম। ব্যাস, এবার 2-3 মিনিট ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমার মাছের ঝোল। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।